নদিয়ায় সববাহী গাড়ি দুর্ঘটনায় মৃতদের দেহদাহ করার জন্য বনগাঁ মহাশ্মশানে মন্ত্রীর নির্দেশে রাতারাতি চালু হলো দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি। পরিজনদের পাশে বনগাঁ পুরসভা। দুর্ঘটনায় মৃতদের শব দাহ করবার জন্য রাতারাতি বনগাঁ মহাশ্মশানে চালু হলো দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচেষ্টায় রবিবার রাতেই চালু হয় বনগাঁ মহাশ্মশানের দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লিটি। প্রসঙ্গত, শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বাগদার পারমাদন এলাকা থেকে নবদ্বীপে শব দাহ করতে যাবার পথে পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 18 জনের। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবারই নদিয়ার দুর্ঘটনার স্থলে পৌঁছে যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এরপর বনমন্ত্রীর উদ্যোগে মৃতদেহগুলি নিয়ে আসা হয় বাগদার পারমাদনের গ্রামে। ঠিক করা হয় বেশ কিছু মৃতদেহ সৎকার করা হবে বনগাঁ খয়রামারি মহাশ্মশানে। বনগাঁ পুরসভাকে বিষয়টি দেখভালের জন্যও বলেন তিনি। বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে পৌঁছে যান বনগাঁ মহাশ্মশানে। জানা যায় দুটির মধ্যে একটি চুল্লি বন্ধ রয়েছে। উদ্যোগী হন জ্যোতিপ্রিয় মল্লিক। বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলে রাতের মধ্যেই অপর চুল্লিটি চালু করার ব্যবস্থা করেন। সেই মতো কাজও শুরু হয়। একে একে 8টি মৃতদেহ সৎকার করা হয় বনগাঁ মহাশ্মশানে। মৃতদেহ সৎকারের জন্য বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। মৃতদেহ দাহ করবার জন্য প্রয়োজনীয় অর্থ বহন করা হয় পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি শববাহী গাড়িগুলির ভাড়াও মিটিয়ে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। মৃতদেহের সাথে আসা গ্রামবাসীদের জন্য খাবার ব্যবস্থাও করা হয়। এ বিষয়ে প্রশাসক গোপাল শেঠ বলেন, যে যে বাড়িতে 18টা বাড়িতে অলরেডি আমাদের যে বনমন্ত্রী আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দিয়ে এসছেন 34 লক্ষ টাকা, এবং সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এবং আমরা যেটা করেছি যেখানে গিয়ে যে বডিগুলো আসবে বনগাঁর যে ইলেকট্রিক চুল্লিটি আছে ওপেন স্টেট মহাশ্মশান সেখানে গিয়ে যাতে দ্রুততার সঙ্গে কাজ হয়। আমরা দীর্ঘদিন ধরে এখানে ইলেকট্রিক সাপ্লাইয়ে টাকা জমা দিয়ে রেখেছিলাম এবং সেখানে গিয়ে সেই কাজটা বিলম্বিত হচ্ছিল। তখন আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাহেবকে বলি যে ইমিডিয়েট এটাকে চালু করলে 2 ঘন্টা প্রত্যেকটা বডি ইয়ে করতে 1 ঘন্টা করে লাগবে, তাও করতে এবার অনেক সময় লেগে যাবে, এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই মানবিক মুখ নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে গিয়ে তৎপরতার সঙ্গে ডিপার্টমেন্টে কথা বলেন, এবং আজকে সেই তার ফলশ্রুতি বন্যার মহাশ্মশানে ডবল চুল্লি চালু হচ্ছে। আগে সিগন্যাল চুল্লি চলত, এখন ডবল চুল্লি। তিনি নিজে সরজমিনি ওখান থেকে এসে ঘুরে কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখে গেছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।